চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আর আজ রবিবার, আমার কদিন আগেই মামার বাড়ি যাওয়ার কথা ছিল বৌদিকে দেখতে, কিন্তু একটু প্রবলেমের জন্য আমি যেতে পারিনি। আর আজকে আমি সেটা যাবো, মানে ঠিক করেছি আজকে যাবো, চান ফান করে রেডি হয়ে গেছি, আর রান্না বান্না তো সব কমপ্লিট হয়েই গেছে, মেয়েটাকেও চান করানো হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আমরা খাবো দাবো, তারপর রেডি হয়ে বেরবো। এখন বাপ্পা এখনো চান করেনি, ও আর মেয়েটা বসে আছে ওইখানে, ইনি আমার ফিতে নিয়ে এখন কি করছে কি জানি। আমি এবার চান করতে যাব, আমার খাওয়া হয়ে গেছে, ওখানে খেলা করছে, এ চান করলো, চানটা রেডি করে হয়ে গেলাম, কিন্তু মাথাটা পূজা কাজলনাথা খুঁজছিল। এবারে এবার আমরা বেরোবো, কাজলনাথা দেখতে পাওনি তুমি? ওটা কি মস্ত কি অবস্থা কাজল, চলো 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 রেডি হও, রেডি হয়ে গেছে বর্ষা। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি, এদিকে মাও রেডি হয়ে গেছে, বাপ্পাও রেডি হয়ে গেছে, এই যে নিজে বাপ্পা ও সব ব্যাগপত্র বের করছে, মেয়েটা এই যে, মা একটু জল খেয়ে নাও, দেখুন মেঘটা ধরেছে আর রোদ বেরিয়েছে, আবার কতক্ষণে পৌঁছায় দেখি। আবার পান্ডুয়াতে একটু দাঁড়াতে হবে, পান্ডুয়াতে একটু দাঁড়াতে হবে, একটু মিষ্টি বিষ্টি নিতে হবে। বেরিয়ে পড়লাম, আর সিমলাগড় কালীবাড়ি চলে এলো সামনে। গেট পড়ে গেছে সিমলা করে, সেই জন্য এখন দাঁড়িয়ে আছি। এই আমরা বইচিতে দাঁড়ালাম, গাড়িটা পার্ক করে একটু এখান থেকে ফল নেবো, আর মেমারিতে মিষ্টিটা নেবো। তো চলুন কি ফল পাওয়া যায় দেখি। ফল নেওয়া হয়ে গেছে, শুধু ডাইপারটাই পেলাম না, ড্রাইভারটা পাইনি, ওইখান থেকে নিয়ে নেবো। সামনে ওষুধের দোকান, আমি ওই ধারে খুঁজতে গেছি। একটু মিষ্টি নিয়ে নি, আমরা যখন যাই এই দোকানটা থেকে নি, এখন দেখি কি নেওয়া যায়। নানান ধরনের মিষ্টি আছে, তো আমাদের মিষ্টি মিষ্টি কেনা হয়ে গেছে, এবার চলুন যাওয়া যাক। আর বেশি চলুন যাওয়া যাক, চলুন। তো আমরা চলে এসেছি, আমরা কতক্ষণ যাই দেখি কি করছে। আমার মাসি ওইখানেই দাঁড়িয়ে আছে সামনে, হয়তো ভাবছি যে কারা এলো, এই যে আমার মাসি।
বলো ও মাসি দিদা গেটটা খোলো। ভালো আছো দিদা? হ্যাঁ এই যে উঠে পড়েছে, ঘুমাচ্ছিলে? তো মা এই আসছে, এসো। ও কোথায় গেল? তো এইমাত্র ঢুকলাম, ঢুকে শরবত দিয়েছিল, শরবত নয় এটা কি মাজা, এই যে আমাদের মামুনি আর সোনাগুনি খেলা করতে লেগে গেছে। এই যো কি অবস্থা দেখুন, এত কিছু দিয়েছে। তো ওই এখানে একবার মেলাতে এসেছিলাম, সেদিনকার ভিডিওতে বৌদি ছিল, বৌদিকে দেখে, আর এখন দেখুন শরীরটা কি অবস্থা। এই যাও। হ্যাঁ কি অবস্থা দেখুন, শরীর রোগা হয়ে গেছে। এই যো পুরী থেকে বৌদিরা পুরী বেড়াতে গিয়েছিল, পুরী থেকে এই জামাটা এনেছে। বাহ খুব সুন্দর হয়েছে জামাটা, দাদা পছন্দ করে। আচ্ছা এমানে জামা এনেছে, তো জামা এনেছে, চলো চলো আমরা বেরোচ্ছি। সাবধানে একটু থাকবে, মামুই চললাম। এ কি বলছি, আমি কি বলছি, এ আমি কি বলছি, চললাম। হ্যাঁ যাবে, তো আমরা বেরোচ্ছি এবার, চলুন। কতক্ষণ লাগে দেখি বাড়ি পৌঁছাতে। অনেকটাই অন্ধকার হয়ে গেছে, 6:30 মতন বাজে, 6:30 নয় 6:30-এর বেশি বাজছে।